নজরে নজর গোরে বালি যাত্রা দেখি হৃদয় রয়ে শূন্যতাকু আজি পচারি মুজেবে শুনে প্রতারণা কিয়ে কাহাকু দেইছে প্রতিধ্বনি কহে তুমে তুমে নুয়া ভাউজ এ নুয়া ভাউজ তুমি ঝিয়টি সীতা পরি তুমি কস্তুরী না গৌরী না মানিনি আরতি কাবেরী এ ভাই জরা দেখকে চলো নহি পিছে ভি দাঁয়ে ভি নহি পায়ে ভি উপর ভি নহি নিচে ভি এ ভাই মুঝে এক পাগল ভর পরিচয় মতে মাগনা অনামিকা ইতিহাস মোর অজানা মো ঘর ঠিকনা ও দারারারে সোনু নিগম কিয়ে সেইভাবে কলাকার আমি তৈরি করছু সোনু নিগম সে তা জায়গায় বড় হয়ে থাকে হ্যাঁ কিন্তু আমি কিছু কম নব ভাই এই তো নথিলি গোটা নূয়া ফিল্ম কামরে যাইছিলি বারিপদা কালি রাতে ফিরলি আন্দর তারিখ রু যাইছিলি মানে যেদিন আরম্ভ হলো বালিযাত্রা তেমন এবে যায় মু যাত্রা পরিবেশ ভিতরক যাইনি ডাইরেক্ট এইটি মু শুনিলি যে কটক ইন কটক ভিতর গোটে কোন সিনেমা দুনিয়া গোটে ক্রিয়েট হয়েছে আহ ভিতরে পশিকি দেখিলি বহুত ভাল লাগিলা ভারি গর্ব অনুভব কলি যে যা হো যিয়ে বি এই কনসেপ্টটি আরম্ভ করেছি তাকু নিশ্চিতরে ধন্যবাদ দেবাকে চাইবি আউ রহিলা কথা মু তো মোর দেন 40-45 ইয়ার্স ভাই সেতলে বাজিত্রা এই ভিতরে কোন ফরক নিশ্চিত প্রতিবর্ষ কিছু না কিছু ডেভেলপমেন্ট হচ্ছে সে আমি ছুয়া লাগে সেতু গোটা নিয়া ডিয়া হোলা জনে লোক সে সব বাহার আসুলে জনে লোক সিঁড়ি ভাইয়া লা সেটা চড়িকি পুরা উপরক যাব অতি কমরে বি 100-150 ফুট উপরক সেটু সে ডিয়া মারিব তলে পা গোটে কুণ্ড ভাইয়া থিব সেটা গোটে নিয়া ডিয়া হোলা সেইটা বহুত গোটা আট্রাক্টিভ হোলা গোটা মুখ্য আকর্ষণ বালিযাত্রার কহিলে চলিব তাপরে মু তো মু মিউজিক ক্যারিয়ার সিঙ্গিং ক্যারিয়ার মোর স্টেজরে প্রফেসনাল হিসাবে আরম্ভ কলি 1974 রু 1976 মোহাম্মদ হবিব হবিব ভাই সে থিলে তাঙ্কর কার্যক্রম এটি বালিযাত্রারে থিলা সেতবেলে সে মতে নে আসিলে কলে চল মো সাঙ্গে গোটে দুইটা গীত বল দু মোর আজি প্রোগ্রাম আছে কলে ভালো সেতবে হবি ভাই পুরা হট কেক মু কলি হো গোটে যেতবে ডাকুছ যা তো যাও সেতবে আসিকি মু তাঙ্ক সাঙ্গে গোটে দুইটা গীত বললি তেমন সেই যে সে সময় যে সেতবে আপনার যে মৌলিক সিনেমা তৈরি করলে সিনেমার সঙ্গীত দেখলে বাস্তবতা লা মৌলিকতা লা কিন্তু 2024 মশিয়া বর্তমান বর্তমান সিনেমার কোন এমতি রয়েছে যে লোক মানে মুহ ফেরু সিনেমা কথা হ্যাঁ নিশ্চিত সেটা গোটে মুখ্য কারণ অবশ্য প্রথমত ফিল্ম গোটে করিয়াকু হেলে সেথেরে প্রথমে দুই জন ব্যক্তিঙ্কর বহুত বড় অবদান থাকে যোগদান থাকে দায়িত্ব থাকে সেলে প্রযোজক নির্দেশক সেমানে প্রথমে সবুঠু বড় দায়িত্ব হলা সেমানে গোটে ভালো কাহিনীটি বাছিবা উচিত যো কাহিনী বিশেষ করে আমার ওড়িয়া দর্শক ওড়িয়া চলচ্চিত্র দর্শক সিনে দর্শক দ্বারা আদৃত হয়ে পার তো সেই
ମୁଁ ଭାବୁଛି ବୋଧେ ପ୍ରଥମ କାରଣ ହେଲା ଭଲ କାହାଣୀ ନେଇପାରୁନାହାନ୍ତି। ଆଉ ମାନେ ଭଲ ଯେହେତୁ ଅରିଜିନାଲ କାହାଣୀ, ଅରିଜିନାଲ କାହାଣୀ ନିହାତି ଦରକାର। ତାପରେ କାହାଣୀ ସହିତ ଭଲ ସଙ୍ଗୀତକାର, ସଙ୍ଗୀତ ହେଉଛି ଭାଇ ମୁଖ୍ୟ ପାଠ। ହଁ ମୁଁ କହିବିନି ଯେ ମୁଁ ହିଁ କଲେ ଭଲ ହେବ, ସେମିତି କିଛି ନାହିଁ ଭାଇ। ଜଣେ ଶ୍ରୋତା ଯଦି କାନରେ ବାଜିଲା ସେ ଜାଣିବ ଯେ ଭଲ ଲାଗିଲା, ଯେ ଦୃଶ୍ୟ ସିନେମା ଦେଖିବାକୁ ଯିବ, ଯେ ଆପଣଙ୍କ ଭଳିଆ ବରିଷ୍ଠ ସଙ୍ଗୀତଜ୍ଞ, ବରିଷ୍ଠ ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶକ, ଆପଣ ଅନେକ ସିନେମା କରିଛନ୍ତି, ଅନେକ ସିନେମାରେ ଆପଣ କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି, ଯେ ଆପଣଙ୍କର ଗୋଟେ ଗୀତ ଥିଲା ମୁଁ ଯେ ଏକ ପାଗଳ ଭଅଁର, ଆଜି ବି କେଉଁଠି ନା କେଉଁଠି ବାଲିଯାତ୍ରା ପଡ଼ିଆରେ ଟୋକାମାନେ ପାଗଳ ଭଅଁର ହେଇକିନା ବୁଲୁଛନ୍ତି, ତାଙ୍କ ପାଇଁ ପଦେ ଟିକେ ହଉ। ଏକ ପାଗଳ ଭଅଁର ପରିଚୟ ମୋତେ ମାଗନା, ଅନାମିକା ଇତିହାସ ମୋର, ଅଜଣା ମୋ ଘର ଠିକଣା, ଓ ଦରାରାରେ ଓ ଦରାରାରେ ଭାଇ ଆଜି ଭଅଁର ଦଳ ବୁଲୁଛନ୍ତି, ଟୋକା ମାନେ କଟକି ଟୋକା ମାନେ ବୁଲୁଛନ୍ତି ଭଅଁର ହେଇକିନି। ହଁ ଇଏ ସେ ସେମାନଙ୍କର ଦୋଷ ନୁହେଁ, ଏଇଟା ତାଙ୍କ ବୟସର ଦୋଷ। ଆମେ ବି ଭଅଁର ହେଇ ବହୁତ ବୁଲିଛୁ, ବହୁତ ଫୁଲ ଉପରେ ଫୁଲେ ଫୁଲେ ଉଡ଼ି ବୁଲେ ନୀତି ପଳାଉଛନ୍ତି, ସେ ତାଙ୍କ ମନ କଥା ଶୁଣିଲେ ତ ସେ କଥା ନାହିଁ। ଭଅଁର ଫୁଲ ଜନ ଫଗୁଣ ଏସବୁକୁ ନେଇକି ତ ଗୀତ କରାଯାଏ। ବୈଷ୍ଣବପାଣି ମଞ୍ଚ ଆମ ପାଇଁ ଗଣକବି ବୈଷ୍ଣବପାଣି ମଞ୍ଚ ଆମ ପାଇଁ ଗର୍ବ, କଟକ ପାଇଁ ଗର୍ବ, ଯେ ସେଠି ଆପଣ ଦେଖିଥିବେ ବଲିଉଡ଼ ସିଙ୍ଗର ମାନଙ୍କର ନାଇଟ୍ ହେଉଛି, ସୋନୁ ନିଗମଙ୍କର ନାଇଟ୍ ହେଉଛି, ଅଲୋକ ଜଲଟାଙ୍କର ନାଇଟ୍ ହେଉଛି, ଆମ ଓଡ଼ିଶାରେ କ'ଣ କଳାକାର ନାହାନ୍ତି, ଓଡ଼ିଶାରେ କ'ଣ ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶକ ନାହାନ୍ତି, ନା ଓଡ଼ିଶାରେ ସିଙ୍ଗର ମାନେ ନାହାନ୍ତି, ତାଙ୍କୁ କାହିଁ ଚଢ଼ାଯାଉନି? ନାଇଁ ନାଇଁ କଥା ହେଉଛି ଶସ୍ତାରୁ ହୀନସ୍ତା, ତ ଆମ କଳାକାରମାନେ ସେଥିରେ ମୁଁ ବି ହୁଏତ ଭୁଲ କରିଛି, ତ ଆମେ କ'ଣ ଯେତେବେଳେ 1976 ବାଲିଯାତ୍ରାରେ ସାଂସ୍କୃତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହେଲା, ଆଗରୁ କେବଳ ଇଏ ମଞ୍ଚଟି ଚାଲିଥିଲା ଆମର କ'ଣ ସେଇଟା ଯେଉଁଟା କହିଲ ବୈଷ୍ଣବପାଣି ମଞ୍ଚ ସେଇଟା ଚାଲିଥିଲା, ତାପରେ ସଙ୍ଗୀତ ମଞ୍ଚ ହେଲା ଯେଉଁଥିରେ କି ସେତେବେଳେ ଅକ୍ଷୟ ମହାନ୍ତି, ପ୍ରଫୁଲ୍ଲକର, ମୁଁ, ବାସୁଦେବ ରଥ, ଚିତ ଜେନା, ପ୍ରଣବ ପଟ୍ଟନାୟକ, ମହମ୍ମଦ ହବି ବି 2 ବର୍ଷ ତାପରେ ତାଙ୍କର ଦେହାନ୍ତ ହେଇଗଲା। ତ ସେ ସମୟରେ ଆମକୁ 1000-2000 ଟଙ୍କା ଏମିତି ଦେଇକି ସେ ଏଣ୍ଟାୟାର ପ୍ରୋଗ୍ରାମଟା ଏମିତି ମୋତେ 1000, ତାଙ୍କୁ 1000, ତାଙ୍କୁ 2000, ସେମିତି ବି ନୁହଁ, ଟୋଟାଲ 1000-2000 ପ୍ରୋଗ୍ରାମ ଆମେ ଏଠି ଆସି କରୁଥିଲୁ ହେଲା। ସେଇଟା ଧୀରେ ଧୀରେ 1990 ଯାଏ ବଢ଼ି ବଢ଼ି 10000-15000 ହେଲା ହେଲା, ମାତ୍ର 10000-15000 1990 ଯାଏ ବି ସେଇ ଯେଉଁ ସେଇ ସମୟରେ ଆମରି ଭିତରେ ଠେଲା ପେଲା ହେଇକି କମ୍ପିଟିସନ୍ ହେଇକି କ'ଣ ସେ ଆଜ୍ଞା ସେ 10000 କରିଦେବ କହୁଛି, ନା ମୁଁ 8000 କରିଦେବି, ମୁଁ 6000 କରିଦେବି ଖାଲି ନାଁ କରିବା ପାଇଁ। ତ ଏମିତି ହେଲା ଯେ ଶେଷରେ ବିନା ପଇସାରେ ବି ମେଲୋଡ଼ି ପାର୍ଟି ଆସିକି ଏଠି ପ୍ରୋଗ୍ରାମ କଲେ। ତାପରେ କଲେ ଆମେ ପଇସା ନେଲା ବୋଲେ ମୁଁ କହିଲି ନାହିଁ, କମ୍ପ୍ରମାଇଜ୍ ଆମ 50000 ଦେବେ ଯଦି ଆମେ ଗୋଟେ ନାଇଟ୍ ପ୍ରୋଗ୍ରାମ କରିବା। ଭାଇ ସୋନୁ ନିଗମଙ୍କ ଆଗରେ ଆପଣ ଟିକେ ଫିକା ପଡ଼ିଯିବେନି? ବିଲକୁଲ ନୁହଁ, ସୋନୁ ନିଗମ କିଏ, ତାକୁ ସେଇଭଳି କଳାକାରକୁ ସେଇଭଳି କଳାକାରକୁ ଆମେ ତିଆରି କରୁଛୁ, ପଦ୍ମଶ୍ରୀ ଆୱାର୍ଡ ପାଇଛନ୍ତି, ହଁ ତାଙ୍କୁ ଦେଖିବାକୁ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଦର୍ଶକ ଅଛନ୍ତି, ଲକ୍ଷ ଲକ୍ଷ ନିଶ୍ଚୟ, ହଁ ମୁଁ ମାନୁଛି, ମୁଁ ମାନୁଛି, ଦେଖିବାକୁ ଅଧିକ ଲୋକ ହେବେ, ହଁ ମାନୁଛି ମାନୁଛି, ଖାଲି ତ ସୋନୁ ନିଗମ ଆୱାର୍ଡ ପାଇଗଲା ବୋଲି ସେ ନମ୍ବର ୱାନ୍ ହେଇଯିବ ତା ମାନେ କିଛି ନୁହଁ, ତା ପଛକୁ ପଛକୁ ଅନେକ ବହୁତ ସିଙ୍ଗର ଅଛନ୍ତି, ହଁ ଓଡ଼ିଶାରେ ଯଦି ସୋନୁ ନିଗମର ନାଁ ହେଇଥାଏ କେଉଁ ଗୀତରୁ ହେଲା, କେଉଁ ଗୀତରୁ ହେଲା, ନାଇଁ ନାଇଁ ସେ ଗୀତ ନୁହଁ, ଏଇ ଯେଉଁ ଆମର ପୁଚୁକି ଗାଲି, ପୁଚୁକି ଗାଲି ଫେସନ୍ ବାଲି, ଆଉ ଗୋଟେ ତୋ ଆଗରେ କିଛି ଧୂପ ମୋ ଆଗରେ କିଛି ଧୂପ ଭଜନ, ତ ସେଇଟା କାହା ଦ୍ୱାରା ହେଲା, ସେ ଆମର ଓଡ଼ିଶାର ହିଁ ମ୍ୟୁଜିକ୍ ଡାଇରେକ୍ଟର ମାନଙ୍କ ଦ୍ୱାରା ହିଁ ତା ନାଁ ହେଲା ନା। ତ ଯଦି ସିଏ ଆପଣଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରତିଷ୍ଠିତ ତ ଆପଣଙ୍କୁ ଆଗେ ସମ୍ମାନ ଦେବା କଥା, ନିଶ୍ଚିତ ନିଶ୍ଚିତ ଭାବରେ, ତ ସେ କଥା ନାହିଁ ଯେ ସେ ସୋନୁ ନିଗମ ସେ ତା ଜାଗାରେ ବଡ଼ ହେଇଥାଇପାରୁ, ହଁ
କିନ୍ତୁ ଆମେ ବି କିଛି କମ୍ ନୁହଁ ଭାଇ। ଆପଣଙ୍କର ଆଜି ବି ଦମ ଅଛି 65 ବର୍ଷରେ ଷ୍ଟେଜ୍ ଉପରେ ଏକଦମ ଫୁଲ୍ ଦମ ଅଛି। ଆପଣ ଆଜି ବି କ୍ରାଉଡ୍ ପୁଲିଂ କରିପାରିବେ? ହଁ ନିଶ୍ଚୟ ନିଶ୍ଚୟ। ଆପଣଙ୍କ ମଞ୍ଚ ଉପରେ ପରଫର୍ମ କଲେ ଦର୍ଶକ ଦେଖିବେ? ନିଶ୍ଚୟ ଦେଖିବେ ନି କାଇଁ ଆଜି ବି ସେ ପରଫର୍ମାନ୍ସ ସେଇଭଳିଆ ଦିଆଯିବ ନା ଷ୍ଟେଜ୍ରେ। କ'ଣ ଟିକେ ଦର୍ଶକମାନେ ପାଇଁ ଝଲକ ଦେଉନା? ଏଇ ଭାଇ ଜରା ଦେଖ କେ ଚଲୋ नहीं पीछे भी दाएं भी नहीं बाएं भी ऊपर ही नहीं नीचे भी। ए भाई ओडिया अस्मिता कथा को बजाउ छी अपन ओडिया अस्मिता रे दर्शक मन भी ओडिया गीत पद हो आपन कर हिट आ मोर तो बहुत गीत अछि। नुआ भाउज ए नुआ भाउज तमे झियटी सीता परी तमे कस्तूरी ना गौरी ना मानी आरती काबेरी नुआ भाउ सेतेले गीत होतला भाई हृदय को छूतला किंतु वर्तमान जो गीत आज सुनले काली के मन रहूनी जो हृदय कथा कहले तो मोर फिल्म प्रथम फिल्म समर सलीम साइमन रे मु करियर आरंभ करथिले हृदय रे शून्यता को आज पचारी मुझे बे सुने प्रतारणा किए कहा कुदे प्रतिध्वनि कहे तुमे ये गीत कौन सोनू निगम रो कौन से गीत ठू कम अच्छे कि नहीं आप गीत तो हमें कंपेयर करूँ कि वर्तमान ट्रेंड रे गीत ये गीत तो आज ट्रेंड नहीं गलो गलो सोलो सोलो किंतु से कथा होची हमको मोर से किए सस्तार कर कौन कर जाने मत मुझे जो जी 50,000 मिनिमम मत इंडिविजुअल मत इंडिविजुअल 50,000 जी दे कि ससम्मान हाँ से ना सेम कथा नहीं द्व्यर्थ बोध गीत करमको निज ना दुर्गंधमय करिवार नै भल गीत कर भल गीत रे भी लोके बहुत श्रोता छ लोके श्रोता सुनि जों गल गल चलो चलो सुनो तो फेसबुक रे वायरल होछि यूट्यूब रे ट्रेंड रे होछि से गीत को अपन देखिबे केन वास्तवता केन देखछन हां मोर तो मु एई किछि दिन भीतर मु निजे गोटे गीत गाइबी केंदी प केंदी प प प केंदी प पुणि अपन चो चले रही अपन आज के डेट सिंगर माने तंग कंपटीशन करि परि हां देखियो से गीत आसीबो डिसेंबर नजारा नजा गोरी बालीद्रा गीत बोल दुरान चित्त देने करो आपन मने त नै नजारे नजा गोरी बाली जातरा देखी ओ गोरा देहे लागी जीव नजर की जा बहुत भला जा मने पके दले ई सबटु बड़ कथा हला जे भी ए एटी कटक इन कटक भितरे गोटे सिनेमा परिवेश सृष्टि करिवार गोटे आयोजन कले गोटे कनसेप्ट भाविले निश्चित रे धन्यवाद देवी तापर रहा भूल भटका कोठी ना कोठी कने एते बड़ आमर अनुष्ठान सिनेमा जगत सिनेमा जगत ता भीतर कोठी कौन जदि भूलभाल हो जाए जो मैंने दोषारोप करोरी तो या कहनी या भूल भूल मो ना जगह मुशीर जगह जो सुशीर हो जा मुझे मोर तो ना ये किसी तेज को सम्मान दबार कटक जन ये सम्मान दबार ना नहीं ये तो जो दिवंगत कलाकार ठीक मोर बहुत फिल्म अच्छे समर सौरी बाघ ये आखि आम साखी जे ये वर्तमान 80 दशक 70 दशक 90 दशक जो सिनेमा सब लगा किंतु वर्तमान कौन है एबकार जो सिनेमा हो 2005-06 मसीहा पर से सिनेमार पोस्टर कहीं एपर्त लगी पार्लानी से लगे कथा ना मौलिक कथा नहीं ना निश्चित यहाँ भूल जोटा भूल से भूल ओके थैंक यू तो यही जो जेनेरेसन जो मैंने काम कर खुशी हे अनुप्राणित हे केमी ना से पूरा पुराणा जमान सब से आम कहीं जावा एनिवे ठीक अच्छे मुझे रोचे धन्यवाद समस्त।
ବାଲିଯାତ୍ରାବାସୀଙ୍କୁ ନମସ୍କାର।